বাঙালি জাতিকে স্বাবলম্বী হওয়ার পথ দেখালেন তিনি। বিস্মৃতির অতল গহ্বর থেকে তিনি খুঁজে বের করলেন রসায়ন শাস্ত্রে প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আচার্য সম্বোধন করতেন। বিলেতের বিশ্ববিদ্যালয়ে তার প্রবন্ধ নিয়ে চর্চা হয়। কলেজ প্রাঙ্গণে তিনি তৈরি করেছিলেন ভারতের ছাত্রদল। তিনি আবার ভারতবাসীকে শিখিয়েছিলেন স্বাবলম্বী হওয়ার মন্ত্র। বাড়ির তুলনায় বাইরের জগৎটাকে বেশি টানত, সেই টান আর দেশের কাজের জন্যই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় হয়েছিলেন আচার্য। তিনি প্রফুল্লচন্দ্র রায়, স্বদেশিয়ানা ছিল যার রক্তে। রসায়নের ক্লাস চলছে তার, ছাত্রদের সামনে এক টুকরো হার হাতে নিয়ে বানসেন বার্নারে পুড়িয়ে মুখে পুড়ে দিলেন আচার্য প্রফুল্লচন্দ্র। ছাত্রদের শেখালেন এটা ক্যালসিয়াম ফসফেট, এছাড়া আর কিছুই নয়। সেটা কোন প্রাণীর হার তাও আর চেনার উপায় রইল না। রসায়ন নিয়ে শুধু রসায়ন শিক্ষাই নয়, ছাত্রদের মনে ধর্মান্ধতার মূলটিকে উপড়ে ফেলার মন্ত্রটিও প্রবেশ করিয়ে দিতেন আচার্য প্রফুল্লচন্দ্র। যতটুকু দরকার তার বাইরে কতটুকুই বা পড়ার আগ্রহ আছে আমাদের বই বিমুখ আগামীর। অথচ বই পড়ার আগ্রহ থেকেই জন্ম হয়েছিল এই বাঙালি মনীষীর। নিজের সফলতাকে পৌঁছে দিতে পেরেছিলেন সার্থকতার শিখরে। 1861 দোসরা আগস্ট অবিভক্ত বাংলাদেশের রারুলি গ্রামে জন্মগ্রহণ করেন আচার্য প্রফুল্লচন্দ্র। প্রপিতামহ মানিকলাল রায় ছিলেন নদিয়া কৃষ্ণনগর এবং যশোরের কালেক্টরেটের দেওয়ান। পিতামহ আনন্দলাল রায় ছিলেন যশোরের সেরেস্তাদার। পিতা হরিশ্চন্দ্র রায়, মাতা ভুবন মোহিনী দেবী। বাবা মায়ের আদরের ছোট্ট ফুলু পরবর্তীতেই হয়ে ওঠেন মাস্টার অফ নাইট রাইট আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কেমন ছিল তার জীবনের পথ আজ আপনাদের বলবো। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। নিজ গ্রামে পিতার প্রতিষ্ঠিত স্কুলেই তার শিক্ষার সূচনা। পিতা পুত্রের সম্পর্ক ছিল বন্ধুর মতো। বই পড়া অপেক্ষা পিতার সঙ্গে কথা বলে অনেক বেশি করে শিখতেন প্রফুল্লচন্দ্র। 1846 সালে সদ্য প্রতিষ্ঠিত কৃষ্ণনগর কলেজের তৎকালীন অধ্যক্ষ ক্যাপ্টেন ডিএল রিচার্ডসনের লেখা ব্রিটিশ কবিগণের জীবনী বইটি তিনি পান তার পিতার কাছ থেকে। এটাই ছিল তার অমূল্য পৈতৃক সম্পদ। 1870 সালে সপরিবার চলে আসেন কলকাতায়, ভর্তি হন হেয়ার স্কুলে। রাত জেগে পড়াশোনা করার ফলে হজমের সমস্যা এবং রক্ত আমাশয় হলে তিনি ফিরে আসেন গ্রামে। এই অসুস্থতাই ছিল তার জীবনে ছদ্মবেশী আশীর্বাদ, কারণ গ্রামে এসে তিনি অনেকখানি সময় কাটাতেন পিতার লাইব্রেরিতে। বাঁধাধরা বইয়ের বাইরে শেক্সপিয়র, এমারসন, কার্লাইন, ডিকেন্সের রচনা, নিউটন, গ্যালিলিও, ফ্রাঙ্কলিনের জীবনী, বাংলা সাহিত্য, ইতিহাস ইত্যাদি ইচ্ছে খুশি বই পড়ার আনন্দে মেতে উঠলেন প্রফুল্লচন্দ্র। স্যার উইলিয়াম জোন্সের প্রশ্নের উত্তরে জোন্সের মায়ের উক্তি পড়িলেই সব জানিতে পারিবে কথাটি প্রফুল্লচন্দ্রের মনে গভীরভাবে রেখাপাত করে। 1873 সালে ফিরে আসেন কলকাতায়, ভর্তি হন অ্যালবার্ট স্কুলে। এরপর এন্ট্রান্স পাশ করে ভর্তি হলেন মেট্রোপলিটানে, কারণ বিদ্যাসাগরের এই কলেজটি জাতীয় প্রতিষ্ঠান হওয়ায় সেটি তার নিজের বলে মনে হতো। ভারতে প্রথম এই প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষাকে মাধ্যমিক শিক্ষার মতো সুলভ করার সাহসী প্রচেষ্টা দেখায়। এফএ পড়ার সময় থেকেই প্রেসিডেন্সি কলেজে বাইরের ছাত্র হিসাবে অধ্যাপকদের রসায়ন বিষয়ে বক্তৃতা শুনতেন। নিজের অজ্ঞাত সারেই তিনি রসায়নের প্রতি আকৃষ্ট হন। ইংরেজি সাহিত্যানুরাগী প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞানের আনুগত্য স্বীকার করে নেন, রসায়ন নিয়ে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এখানে তিনি বিখ্যাত প্রফেসর আলেকজান্ডার পেডলারের সান্নিধ্যে অনুপ্রাণিত হয়ে নিজ গৃহেই ছোট্ট গবেষণাগার গড়ে তোলেন এবং গবেষণা শুরু করেন। নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এডিনবার্গ ইউনিভার্সিটির গিলক্রাইস্ট বৃত্তির পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। 1882 সালে ইংল্যান্ড যাত্রা করেন প্রফুল্লচন্দ্র রায়। বৃত্তি নিয়ে ক্যালিফোর্নিয়া নামক জাহাজে চড়ে লন্ডন পাড়ি দেন প্রফুল্লচন্দ্র। কিছুদিন থাকার পরে গেলেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু গোল বাঁধল পোশাক নিয়ে। বিলিতি ওভারকোট, টেইল কোট তার অপছন্দ। পছন্দ ছিল রাজা রামমোহনের চোগা চাপকান, তাই বানানো হলো। কিন্তু দর্জির ভাষায় সরু ও পাতলা হওয়ায় এ জিনিসটা খুব একটা গায়ে আঁটল না। এই পর্বে প্রফুল্লচন্দ্র তার যৌবনে নারীর ভূমিকা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখেছেন আত্মচরিতে।
নারীর মাধুর্য ও সৌন্দর্যকে অনুভব করার ক্ষমতা থাকলেও কোনো তরুণীর সঙ্গে পরিচয় ঘটিলেই তিনি যেন গুটিয়ে যেতেন। আবহাওয়া, জলবায়ু ইত্যাদি কয়েকটি কথা ছাড়া আর যেন রা সরে না তার। বয়স্ক পুরুষদের সঙ্গে নানা বিষয়ে আলোচনাতেই তার তৃপ্তি, আর তৃপ্তি রসায়ন গবেষণায়। কিন্তু এর মধ্যেই একটা ঘটনা ঘটল। আচমকা বিশ্ববিদ্যালয়ের লর্ড রেক্টর স্ট্যাফোর্ড হেনরি নর্থকোট ঘোষণা করলেন, সিপাহী বিদ্রোহের আগে ও পরে ভারতের অবস্থা শীর্ষক বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা হবে। রসায়নের পাঠ কিছুদিনের জন্য তুলে রেখে ইংরেজি ও ফার্সিতে লেখা বিভিন্ন বইপত্র, অর্থনৈতিক ইতিহাস প্রভৃতি পাঠ শুরু করলেন প্রফুল্লচন্দ্র। ফলস্বরূপ মোট 7টি অধ্যায়ে ভাগ করা প্রবন্ধ জমা দিলেন প্রফুল্লচন্দ্র রায়। পুরস্কার না মিললেও এর মূল্যায়নে উইলিয়াম মুয়ার এবং অধ্যাপক ম্যাসন লিখলেন আরেকটি উল্লেখযোগ্য প্রবন্ধ, যেটিতে মোটও আছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটি শ্লেষপূর্ণ আক্রমণে পূর্ণ। কিন্তু এই প্রবন্ধের জন্য প্রফুল্লচন্দ্র রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। তবে ইতিহাসের পাঠ আপাতত মুলতবি রেখে 1887 রসায়নে মৌলিক গবেষণার জন্য ডিএসসি উপাধি পেলেন প্রফুল্লচন্দ্র রায়। তবে তারপরেও কিছুদিন বৃত্তির টাকায় বিলেতে থাকলেন বিজ্ঞানী, উদ্দেশ্য হাইল্যান্ড ভ্রমণ। লক ক্যাট্রিনে সাঁতার কাটেন, রাত্রিবাস করেন লক লোমন্ডের তীরের হোটেলে, আর মনে মনে হয়তো আওড়ান ছোটোবেলায় পড়া উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টু আ হাইল্যান্ড গার্ল। কিন্তু এবার দেশে ফেরার পালা। দেশে ফিরে ভারতীয় শিক্ষা বিভাগে যোগ দেবেন। ইচ্ছে তেমনি আলেকজান্ডার ক্রাম ব্রাউন, উইলিয়াম মুরের সুপারিশ, চার্লস বার্নার্ডের চেষ্টা সত্ত্বেও তা সম্ভব হলো না। শেষমেশ সেই সময়ে বিলেতে থাকা প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ চার্লস হেনরি বাংলা শিক্ষা বিভাগে প্রফুল্লচন্দ্রকে নিয়োগের একটি সুপারিশপত্র পাঠালেন ডিরেক্টর অ্যালফ্রেড ক্রফটের কাছে। সেই চিঠির ভরসায় কার্যত কপর্দকশূন্য অবস্থায় দেশে ফিরলেন প্রফুল্লচন্দ্র রায়। প্রথম কাজ হলো বিলেতি পোশাক ছেড়ে বন্ধুর কাছে ধুতি আর চাদর ধার নেওয়া। দেশে ফিরে কার্যত 11 মাস কর্মহীন ছিলেন প্রফুল্লচন্দ্র। এই পর্বে বিশেষভাবে তার পাশে দাঁড়ালেন জগদীশচন্দ্র বসু এবং তার বন্ধুরা। শেষমেশ 1889 মাঝামাঝি প্রেসিডেন্সি কলেজে 250 টাকা বেতনের সহকারী অধ্যাপকের কাজ জুটল প্রফুল্লচন্দ্রের। ততদিনে তার যোগ্যতার প্রতি সরকার অবিচার করেছে। ক্রফট সাহেবের কাছে সে কথা বলতে অপমান হজম করতে হলো তাকে। ক্রফট উদ্ধতভাবে তাকে বললেন, আপনার জন্য জীবনে অনেক পথ খোলা আছে, কেউ আপনাকে এই পদ গ্রহণ করতে বাধ্য করছে না। পাশাপাশি বাংলার শাসনকর্তা চার্লস ইলিয়ট ইম্পেরিয়াল সার্ভিসে ভারতীয়দের নিয়োগের পথ রুদ্ধ করে দিলেন। তবে প্রেসিডেন্সির গবেষণাগারটি হয়ে উঠল প্রফুল্লচন্দ্রের আত্মার সঙ্গী। ভারতীয় নানা খাদ্যদ্রব্য ও তার ভেজাল নিয়ে এই পর্বেই একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলেন তিনি। পাশাপাশি তার অধ্যাপক সত্তাও ক্রমে বিকশিত হতে থাকল। 1909 ভারতের রসায়ন তথা বৈজ্ঞানিক গবেষণার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মানিকলাল দে, সত্যেন্দ্রনাথ বসু, পুলিন বিহারী সরকার, নীলরতন ধর, মেঘনাথ সাহা, রসিকলাল দত্তসহ একঝাঁক কৃতি ছাত্র পেল প্রেসিডেন্সি কলেজ। ছাত্রেরা পেলেন প্রফুল্লচন্দ্রকে। এদের অনেককে নিয়েই প্রফুল্লচন্দ্রের প্রত্যক্ষ নেতৃত্বে পরবর্তী সময় তৈরি হয়েছে ইন্ডিয়ান স্কুল অফ কেমিস্ট্রি। কলেজকে ক্লাসের চৌহদ্দির মধ্যে আটকে রাখতে চান না প্রফুল্লচন্দ্র। 1921 খুলনায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়, কিন্তু সরকার তা মানতে নারাজ। এমনকি সরকারি প্রতিনিধিরূপে বর্ধমানের মহারাজা খুলনা পরিদর্শন করে এসে বললেন দুর্ভিক্ষের চিহ্ন নেই। স্থির থাকলেন না প্রফুল্লচন্দ্র রায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়লেন। সংগ্রহ করলেন কয়েক লক্ষ টাকা। 1922 বগুড়া, রাজশাহী, পাবনাসহ বিস্তীর্ণ এলাকায় বিপুল বন্যায় ক্ষতিগ্রস্ত হলো জনজীবন। সরকারি হিসেবে প্রায় 1800 বর্গমাইল এলাকা প্লাবিত, 12,000 গবাদি পশু নিখোঁজ, শস্য নষ্ট, প্রায় 50 জনের প্রাণহানি। 21 নভেম্বর 1922 আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায় এই ঘটনা। আমনদিঘি নসরতপুরের গ্রামবাসী রেললাইনের কালভার্টের পরিবর্তে সেতুর দাবি জানিয়েছেন, তা মঞ্জুর করেনি রেল। ঘটনাচক্রে প্রফুল্লচন্দ্র বন্যার জন্য এটিকেই কারণ বলেন। শুধু কারণ চিহ্নিত করা নয়, বেঙ্গল রিলিফ কমিটির ছাতার তলায় শুরু করলেন কাজ। সায়েন্স কলেজেই হলো তার হেডকোয়ার্টার। কমিটির আরেকজন সেনানী সুভাষচন্দ্র বসু। প্রফুল্লচন্দ্রের আহ্বানে অন্তত 70 জন স্বেচ্ছাসেবক প্রাথমিক কাজ শুরু করলেন। তার আহ্বানে বোম্বাই, মাদ্রাজ সহ দেশের নানা প্রান্তে, এমনকি জাপান থেকেও এলো সাহায্য। সঙ্গে সঙ্গে দেশবাসী ত্রাণের জন্য সায়েন্স কলেজে পাঠাতে থাকলেন রাশি রাশি জামাকাপড়।
এই সময় পর্বেই মোহনদাস করমচাঁদ গাঁধীর চরকামন্ত্রের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন আচার্য। প্রথম দিকে বিষয়টি নিয়ে খুব একটা ইতিবাচক ধারণা তার ছিল না, কিন্তু পরে নিজেই হিসেব করে দেখলেন বাংলাদেশের 4.5 কোটি লোকের 1.5 কোটি মানুষও যদি চরকা কাটেন তবে মাসে তাদের সামগ্রিক আয় হবে 1.5 কোটি টাকা। গান্ধীর সঙ্গে সখ্য আসলে বেশ কিছুদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল প্রফুল্লচন্দ্র রায়ের। 1901 সালে প্রতিষ্ঠা করলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। মূলধন বলতে ছিল 800 টাকা মাত্র, আর ছিল আত্মবিশ্বাস। এছাড়াও ক্যালকাটা পটারি ওয়ার্কস, বেঙ্গল এনামেল ওয়ার্কস, ন্যাশনাল ট্যানারি ওয়ার্কস প্রতিষ্ঠায় তিনিই ছিলেন প্রধান উদ্যোক্তা। এডিনবার্গে থাকাকালীন সেখানকার বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল সোসাইটির সদস্যরূপে বিভিন্ন রাসায়নিক কারখানা পরিদর্শন করে রাসায়নিক কারখানা তৈরির প্রাথমিক জ্ঞান অর্জন করেছিলেন তিনি। বিস্মৃতির অতল গহ্বর থেকে তিনি খুঁজে বের করেছিলেন রসায়নশাস্ত্রে প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস। ধাতু সংকর তৈরিতে ভারত যে পিছিয়ে ছিল না, চরক সংহিতা সুশ্রুত সংহিতায় উল্লিখিত অস্ত্রোপচারের সূক্ষ্মাগ্র যন্ত্র যেমন স্ক্যালপোল বা ল্যান্সেট তার প্রমাণ। ইস্পাত আবিষ্কারের প্রথম কৃতিত্ব প্রাচীন ভারতের। প্রাচীন রসায়নে শুধু ইজিপ্ট, সিরিয়া, চীন, আরব নয়, প্রাচীন ভারতবর্ষ যে কতটা এগিয়েছিল তা তুলে ধরতেই তিনি লিখলেন দ্য হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এ বিষয়ে প্যারিসের বিখ্যাত বিজ্ঞানী মার্সেলিন বের্তোলোর সান্নিধ্য তাকে অনুপ্রাণিত করে। পাশাপাশি রসায়নশাস্ত্রের ইতিহাস অধ্যয়ন করতে করতেই একদিন হাতে এলো ফরাসি রসায়নবিদ মার্সেলিন বের্তোলোর একটি বই। তার সঙ্গে পত্রালাপ শুরু হলো। কালক্রমে বের্তোলো তার লেখা সিরিয়া, আরব প্রভৃতি দেশের রসায়ন সম্পর্কিত 3 খণ্ডের বইটি পাঠালেন তাকে। এটি পড়েই প্রফুল্লচন্দ্রের পরিকল্পনা হিন্দু রসায়নের ইতিহাস লেখার। ভারতবর্ষের নানা গুরুত্বপূর্ণ গ্রন্থাগার, লন্ডনের ইন্ডিয়া অফিস, বারাণসী সহ নানা প্রান্ত থেকে সংস্কৃত পুঁথি সংগ্রহ ও পাঠ করলেন তিনি। সাহায্য করলেন পণ্ডিত নবকান্ত কবিভূষণ। এরই ফলে 2 খণ্ডে হিন্দু রসায়নের ইতিহাস রচিত হলো। প্রফুল্লচন্দ্রের বিজ্ঞান ভাবনা যাই হোক না কেন, তার সব কিছু জুড়ে ছিল দেশ আর দেশের প্রকৃতি। তাই 1890 সালে তিনি তৈরি করেন নেচার ক্লাব। কলকাতার ফুসফুস ময়দানে ঘুরতে যাওয়া তার ছিল দৈনন্দিন জীবনের একটি অঙ্গ। সমানভাবে করে গিয়েছেন সেই কাজ। পরিবেশের সূত্রেই প্রাণী এবং উদ্ভিদ বিজ্ঞানেও প্রফুল্লচন্দ্রের বিশেষ আকর্ষণ ছিল। সেই আকর্ষণেই কখনো দেওঘর গিয়ে অনিষ্টকর ভেলার ফল খেয়ে বিপত্তিও বাঁধিয়েছিলেন, আবার কখনো গ্রীষ্মে গ্রাম রারলিতে গিয়ে গোখ্রসাপ ধরিয়ে তার বিষদাঁতের পরীক্ষা করেছিলেন। কখনো বা শহর কলকাতায় প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তায় পড়ে থাকা ভামের দেহ এনে ব্যবচ্ছেদের ব্যবস্থা করেন। আসলে প্রকৃতির ওপরে মানুষের ক্যাদ্দানিটা সহ্য হয়নি প্রফুল্লচন্দ্রের। তাই রবীন্দ্র সরোবরে ছট করতে চাওয়া, জলাভূমি বুঝিয়ে ইমারত তৈরি করার বর্তমান দেশে প্রফুল্লচন্দ্রের একটা কথা বিশেষভাবে মনে করা যায়। পশ্চিমবঙ্গে পুকুর, বাঁধ প্রভৃতি জলসেচ প্রণালীর ধ্বংসের সহিত তাহার পল্লী ধ্বংসের কাহিনী ঘনিষ্ঠভাবে জড়িত। এই জনবিজ্ঞানকে বোঝাতে বাংলা ভাষায় সাধারণের উপযোগী বইও লিখেছিলেন প্রফুল্লচন্দ্র। আদতে তিনি চেয়েছিলেন স্থিতিশীল উন্নয়ন। 1944 সালের 16 জুন প্রয়াত হলেন অকৃতদার এই মনীষী। কিন্তু তার প্রয়াণের পরে এমনকি তার জীবিত অবস্থাতেও বাঙালি তথা ভারতীয়রা কতটা রক্ষা করতে পেরেছে প্রফুল্লচন্দ্রের ঐতিহ্য, তাকে আমরা কতটা মনে রেখেছি, আমাদের অভ্যস্ত জীবনের চক্রবুহে আত্মতৃপ্তি কোথায়, আত্মকেন্দ্রিক হতে হতে আমরা ক্রমশ আত্মবিস্মৃত জাতি হয়ে পড়ছি না তো। এতক্ষণ আপনারা শুনলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।